নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, কৃমির সমস্যার জন্য 5টি বেস্ট মেডিসিন নিয়ে আলোচনা করব, যেগুলো আপনার সিমটমের সাথে নিলে আপনার যদি কৃমির সমস্যা থাকে বা বাড়িতে কোনো ছোটো বাচ্চাদের কৃমির সমস্যা থাকে, সমস্যাটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, চলে আসি মেডিসিনে। আমাদের প্রথম মেডিসিনটি হলো সিনা 30। সিনা 30 কৃমির জন্য একটি বেস্ট মেডিসিন হোমিওপ্যাথিতে, তা বড়োদেরও হতে পারে, ছোটোদেরও হতে পারে। সিনা 30 ইউজ করে দেখুন, আপনার সমস্যাটা 3-4 দিনের মধ্যে আস্তে আস্তে কমতে আরম্ভ করবে এবং 7-8 দিন বা 10 দিনের পরে সমস্যাটা একেবারে ঠিক হয়ে যাবে। যদি ছোট বাচ্চাদের হয়, মানে যাদের বয়স 10 বছরের কম, তাদের ক্ষেত্রে 6CH 1 ফোঁটা একটু জলের সাথে মিশিয়ে দিনে 2 বার পান করাতে পারেন। 3-4 দিন কন্টিনিউ করুন, তারপর মেডিসিনটাকে বন্ধ করে দিন, দেখুন আস্তে আস্তে কমতে শুরু করবে। তারপরে আবার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ গ্যাপ দিয়ে সেম একটি ড্রপ একটু জলের সাথে মিশিয়ে 3 থেকে 4 বার পান করাতে পারেন, কমে যাবে। এবং বড়োদের ক্ষেত্রে 30CH ইউজ করতে পারেন। 30CH 2-2 ড্রপ একটু জলের সাথে মিশিয়ে দিনে 3 থেকে 4 বার পান করুন, দেখুন 1 দিন বা 2 দিনের মধ্যে আপনার রিলিফ পেতে শুরু করবে। যে কৃমিগুলো একদম বাইরে বেরিয়ে এসে রাত্রে বা সন্ধ্যার পরে প্রচণ্ড আপনাকে জ্বালাতন করছিল, প্রচণ্ড চুলকানি হচ্ছিল মলদ্বারের ওখানে, সেটিও আস্তে আস্তে কমতে শুরু করবে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনার পেটের ভেতর থেকে যা কৃমি ছিল সেগুলি আস্তে আস্তে মারা যেতে শুরু করবে এবং আপনি একবারে কৃমিকে নির্মূল করতে পারেন শুধুমাত্র একটি ওষুধ দিয়ে। ওষুধটিকে কন্টিনিউ করুন 4 দিন, 5 দিন বা 10 দিন, তারপর একটু বন্ধ করে দিন, আবার 1 সপ্তাহ পর থেকে কিছুদিন কন্টিনিউ করুন। এভাবে 1 মাস বা 2 মাস বন্ধ করে, 7 দিন বন্ধ করে 7 দিন ইউজ করে এভাবে কন্টিনিউ করুন, দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে কমতে শুরু করবে। আমাদের নেক্সট মেডিসিনটা হলো ফিলিক্স মাস্ক, 30CH ইউজ করবেন, যেখানে ফিতা কৃমির সমস্যায় পেটে প্রচণ্ড ব্যথা হয়, যন্ত্রণা হয় এবং মুখ দিয়ে অনেক সময় বমিও এসে যায়, সেক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে। 30CH পদ্ধতিতে একটু জলের সাথে মিশিয়ে দিনে 2 বার পান করুন আর মেডিসিনটিকে 3 দিন বা 4 দিন, 5 দিন কন্টিনিউ করুন, দেখুন আমার সমস্যাটা আস্তে আস্তে ঠিক হতে শুরু হবে। শিশুদের কৃমির জন্য সাবাডিলা একটি খুব ভালো মেডিসিন, যেখানে শিশুদের কৃমির জন্য বারবার বমি হতে থাকে এবং মলদ্বার ওখানে চুলকায়, শিশু বারবার কাঁদে থাকে, সেখানে সাবাডিলা 30 খুব ভালো কাজ করবে। 1 ফোঁটা একটু জলের সাথে মিশিয়ে দিনে 1 বার পান করাতে পারেন, 2 দিন, 3 দিন বা 4 দিন, 5 দিন, দেখুন সমস্যাটা আস্তে আস্তে কমতে শুরু করবে। আমাদের পরের মেডিসিন হলো ন্যাট্রামফস 30CH, এটিও শিশুদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। যেখানে দেখা যায় যে শিশু ঘুমের মধ্যে দাঁত কিরকির কিরকির করতে থাকে, সেখানে বোঝা যায় যে শিশুর পেটে কৃমি আছে এবং শিশু যখন পায়খানা করে দেখবেন যে তার মধ্যে ছোটো 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 কৃমি দেখা যায়, তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে। 2-2 ফোঁটা একটু জলের সাথে মিশিয়ে দিনে 1 বার পান করাতে পারেন, 2 দিন বা 3 দিন, দেখুন সমস্যাটা আস্তে আস্তে ঠিক হতে শুরু হয়ে যাবে। আমাদের নেক্সট মেডিসিনটি হলো ইগনেসিয়া 30CH, যেখানে ছোট ছোট কৃমি হয়, মলদ্বারে প্রচণ্ড সুরসুর করে এবং প্রচণ্ড চুলকায়, আর শিশুদের ক্ষেত্রে শিশুরা কাঁদতে শুরু করে এবং ঠিক সন্ধ্যা যখন হয় তখন কৃমির উৎপাত আস্তে আস্তে বাড়তে থাকে শিশুদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে ইগনেসিয়া 30CH খুব ভালো কাজ করবে। 2 ফোঁটা একটু জলের সাথে মিশিয়ে দিনে 2 বার পান করাতে পারেন, কিছুদিন কন্টিনিউ করুন, দেখুন সমস্যাটা আস্তে আস্তে কমতে শুরু করবে। এছাড়াও অ্যাটিস্টার অ্যাডিস্ক, এটি খুব ভালো মেডিসিন কৃমির জন্যে, যেখানে কৃমি সমস্যার সঙ্গে বমি হতে থাকে, অজীর্ণ অম্বল খুব বেশি হয় এবং পেটে ব্যথা করে এবং প্রচণ্ড অম্বল রোগীর মধ্যে, সেক্ষেত্রে অ্যাটিস্টার অ্যাডিস্ক খুব ভালো কাজ করবে। 30CH পরিষেবা 2 দিনের পর ডাইরেক্ট জিমে নিতে পারেন, অথবা জলের সাথে মিশিয়ে পান করতে পারেন, দিনে 2 থেকে 3 বার বা 4 বার অবশ্যই খুব ভালো ফল পেয়ে দেখা যায়। তো বন্ধু, এগুলি ছিল কৃমির ক্ষেত্রে কয়েকটি বেস্ট মেডিসিন, 5টি বেস্ট মেডিসিন আপনারা ইউজ করতে পারেন, অবশ্যই ভালো ফল পাবেন। ফিরে আসবেন নতুন ভিডিও নিয়ে, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের নিজের ফ্যামিলির যত্ন নিন। আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন, ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী, কিন্তু অবশ্যই কোনো নিয়ারেস্ট হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিনগুলো ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায়। কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে, পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে, তাই তাদের জন্য কোনো স্পেশাল মেডিসিন হতে পারে, হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে, সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে। কারণ হোমিওপ্যাথিতে একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায়, তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন, আরও ভালো ফল পাবেন।